প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ চীন ইস্যু নিয়ে ভারতের নৌবাহিনী কেন শীর্ষ বৈঠক করলো, চলুন জেনে নিই কী কারণে তারা এই ঘটনাটি ঘটাচ্ছে বা করছে। এই যে ক্রমোদমান আঞ্চলিক অস্থিরতা নিয়ে ভারতের উদ্বেগ বাড়ায়, দেশটির নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা বৈঠক করবে। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বৈঠকটি দেশটির অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন তারা। ভারতীয় গণমাধ্যম NDTV রবিবার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন এবং কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব আসন্ন প্রধান নিরাপত্তা উদ্বেগ হিসেবে বৈঠকে আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হল চীনের ক্রমবর্ধমান কর্মকাণ্ড এবং পাকিস্তানের দেওয়া সামরিক সহায়তা। তাদের সংবাদ সংস্থা ANSI এর বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, এই বৈঠকটি 17 সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌবাহিনীর সদর দপ্তরে 4 দিন ধরে অনুষ্ঠিত হবে বলে ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা এটা জানিয়েছেন। এদি এপ্রিলের অ্যাডমিরাল দীনেশকে ত্রিপার্টি ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রথম সম্মেলন এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যের পর এই বৈঠকে ঘোষণা এলো। এর আগে লক্ষ্ণৌতে রাজনাথ যৌথ কমান্ডারদের সম্মেলনে প্রতিরক্ষা বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। NDTV আরও জানিয়েছে, বৈঠকে নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টি আলোচনা তোলা হবে। অ্যাডমিরাল সব কমান্ডারকে সব সময় উচ্চমাত্রার কার্যক্রমিক প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়া এডেন উপসাগরের নৌবাহিনী কার্যক্রমগুলো পর্যালোচনা করা হবে, যেখানে এই বছরের শুরুতে জলদস্যু ড্রোন হামলার বিরুদ্ধে অনেক সফলতা পেয়েছে তারা। ভারতের নৌবাহিনী বছরে 2 বার কমান্ডারদের সম্মেলন করে, যেখানে সব উর্ধ্বতন কর্মকর্তারা তাদের মতামত ও উপস্থাপন করেন। এক্ষেত্রে কেন বাংলাদেশ এবং চীনের বিষয়টি চলে আসলো সেই বিষয়টি কিন্তু একটু পর্যালোচনার বিষয় রাখে, এবং তারা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে বাংলাদেশে যে ক্রমবর্ধমান যে সমস্যা এবং বাংলাদেশে যে যে হারে আপনার কট্টরপন্থী গোষ্ঠীগুলো প্রভাব বিস্তার করছে, তাহলে তারা কি ইঙ্গিত করছে জামাতকে? তাহলে কি তারা ইঙ্গিত করছে যে কট্টরপন্থীরা অর্থাৎ এই যে হেফাজত ইসলাম জামাত এবং চরমোনাইয়ের যে উত্থান, সেই উত্থানকে তারা ভয় পাচ্ছে? এজন্য নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা রাজনাথ সিংয়ের বক্তব্যের পরবর্তীতে এসে তারা সেই বিষয়টি আবার আলোচনায় নিয়ে আসতে চাচ্ছেন তাদের উদ্বোধন কর্মকাণ্ড এবং সে মিটিংয়ে। দেখা যাক আগামী দিনগুলোতে কী ঘটে। বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।